সুশান্ত বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই তো দেখো আজ আমরা কথা বলবো একটা অন্য ধরনের বিষয় তো দেখো এটা রিসেন্ট টাইমের সাথে রিলেটেড খুবই আর কি বলতে গেলে তো দেখো আমাদের যেমন এই বর্তমান আর কি অবস্থা দেখা যাচ্ছে যে দেখো আমাদের সারা দেশে আর কি প্রচুর শুধু মোটামুটি আমাদের দেশে নাম তুমি যদি দেখো আমাদের ভারত মহাদেশ আর কি যদি দেখা হয় তারপরে সাউথ এশিয়ার যে বেইন বেসিক্যালি প্রধান প্রধান যেসব যে দেশ আছে তো এই দেশগুলোতে এখন মোটামুটি দেখা যাচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অনেক বাড়ছে রিসেন্টলি দেখো কয়েক বছরের মধ্যে তুমি দেখো মোটামুটি দেখা যায় যে মোটামুটি দশ সালের দু হাজার দশ সালের পর থেকে আস্তে আস্তে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা খুব বেড়েছে আর তারপরে দু হাজার সালে পর তো জিও বাজারে আসছে আমাদের দেশে আর কি বলছি আর কি তারপরে আস্তে আস্তে সতেরোর দিকে মোটামুটি আর কি ইন্টারনেট অনেক কম দামে চলে আসছে তো তার জন্য এখন সবার প্রচুর লোকের কাছে এখন ইন্টারনেট তো আমাদের দেশে তুমি যদি এখন বর্তমানে দেখো যে বর্তমান সময় আমাদের পাঁচশো চুয়ান্ন মিলিয়ন লোকের কাছে মোটামুটি এখন তোমার ইন্টারনেট আর কি ইউজার আছে দেখা যায় আর কি দু সালে মোটামুটি সেটা দেখা যাচ্ছে দেখো তোমার তাহলে চুয়ান্ন কোটিরও বেশি লোক আমাদের দেশে এখন ইন্টারনেট আর কি ব্যবহার করছে তো সেটা মোবাইল ইন্টারনেট হোক বা তোমার ব্রডব্যান্ড হোক আর কি যে কোনো একটাই আর কি বা অনেকে দুটাও ইউজ করছে সেই ব্যাপারটা রয়েছে তো যেহেতু প্রচুর লোক ইন্টারনেট ইউজ করছে আর এটা জিও আসার পরে আর কি অনেক বেড়েছে তো এর ফলে দেখা গেছে কি দেখো আমাদের তুমি যদি একদম মানে বিশাল বড় একটা ধাপ আর কি উঠে গেছে এই যে যে ইন্টারনেট ইউজের ফলে রিসেন্টলি আর কি দু তিন বছরে তো এর আগে কিন্তু এত সহজলভ্য ছিল না তো তার জন্য আমাদের আর কি যদি দেখা হয় যে আমাদের দেশের যে ইন্টারনেট যারা ব্যবহার করছে এটা আর কি খুবই বাচ্চা আর কি বলতে গেলে বাচ্চা এই দিক দিয়ে বলছি আর কি মানে মানে একদম প্রথম প্রথম আর কি নেট আসছে আর কি ইন্টারনেট হাতে আসছে তো আমরা তার সঠিক ব্যবহারও এখনও বুঝতে পারছি না যে আমরা কি কীভাবে করলে সেটা আমাদের দেশের জন্য আরও খুব কাজ দেবে এবং খুব ফাস্টলি আর কি খুব দ্রুতভাবে তো সেটা আছে তো দেখো আমাদের দেখো অন্যান্য দেশ যেরকম আমাদের ধরো বিভিন্ন দেশে যেরকম রয়েছে সেসব দেশের তুলনায় আমাদের দেশে এখন সারা পৃথিবীর মধ্যে খুব কম খরচে আর কি ইন্টারনেট পাওয়া যায় তুমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের নেটের যা প্রাইস তার সাথে আমাদের তোমার কম্পেয়ার করা হয় তুলনা করলে দেখা যাবে খুবই কম দাম আমাদের আমরা পাই আর কি তো আর তাছাড়া আমাদের যে মার্কেটটা তো বিশাল প্রতিযোগিতামূলক এখন তোমরা দেখতেই পাচ্ছ রিসেন্টলি তো ফ্রি করে একদম শুরু করেছিল জিও দু সালের দিকে তো তারপর আস্তে আস্তে এখন তাদের মূল্য বাড়তে বাড়তে এখন পজিশানে গেছে তো নেটের দামও এখন অনেকটাই বেড়ে গেছে যেটা আগে দাম ছিল তো সেই ব্যাপারটা হচ্ছে তো তার ফলেও আর কি দেখা যাচ্ছে তারপরেও অনেক লোকের কাছে এখন ইন্টারনেট চলে এসছে তো এই যে যে ইন্টারনেট মানে একটা বিশাল খুব শক্তিশালী একটা জিনিস আর কি তো এটা সঠিকভাবে ব্যবহার আমরা যেহেতু আমাদের বেসিক্যালি এই মোটামুটি ভারত উপমহাদেশের ভারত উপমহাদেশে আমরা ঠিকঠাক আর কি সাধারণত বুঝতে পারছি না যে কিভাবে এটা ইউজ করবো সঠিকভাবে তো আমাদের দেখো আর মানে নিম্ন আয়ের দেশ আর কি বেসিক্যালি আমাদের বলা যায় আমাদের দেশ যেটা শুধু আমাদের দেশ না পাকিস্তান ধরো ওই পাশে বাংলাদেশ ধরো শ্রীলঙ্কা মায়ানমার এইসব দেশগুলো আছে নিম্ন আয়ের দেশ তো সাধারণত যদি দেখা হয় বেসিক্যালি অন্যান্য যে আমাদের মাথাপিছু আয় খুবই কম যে উন্নত দেশের তুলনায় ঠিক আছে তারপরে শিক্ষার হার উন্নত দেশের তুলনায় আমাদের খুবই কম তো এটা ইন্টারনেট একটা বিশাল বড় একটা যদি তুমি সদাত্মক দিক থেকেও যদি উইপন হিসেবে দেখাও তাহলে সেটা কিন্তু খুবই কার্যকারী মানে প্রভাব রাখতে পারে ভবিষ্যতে তো সেভাবে মানে সেটা আমি কেন বলছি দেখো যদি এটা আমরা সঠিকভাবে ইউজ করতে পারি তো দেখো এখন তুমি এখন আমি দেখো উদাহরণের সাহায্যে বলছি দেখো ইউটিউব খুবই এখন সারা দেশে প্রচুর লোকই ইউজ করে ঠিক আছে আমাদের দেশে খুবই এখন ইউজ হয় গুগল ফেসবুক আর অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আছে সেগুলো তো ইউজ হয় কিন্তু এই যে গণমাধ্যমটা আছে এটা যদি আমরা দেখো আমাদের দেশে এখন ক্রিয়েটারের মানে খুবই অভাব আর এত বলতে গেলে যদি এন্টারটেইনার দেখতে যাও ঠিক আছে এন্টারটেইনার ক্রিয়েটারের খুব অভাব নেই প্রচুর ক্রিয়েটার চলে এসছে কিন্তু এডুকেশানের দিক থেকে যে ক্রিয়েটার সেই সংখ্যা কিন্তু খুবই কম তো তার জন্য এই এডুকেটার মানে খুবই কম রয়েছে কিন্তু বেড়ে গেছে তোমার হচ্ছে দেখো বাড়া স্বাভাবিক কিন্তু সব দিক থেকেও যদি সব ধরনের ক্রিয়েটাররা আসে তাহলে তার ব্যালেন্সড খুব ভালো হবে আর যেহেতু দেখো এডুকেশানের ক্রিয়েটার খুবই কম আছে আর তুমি যদি সেটা ল্যাঙ্গুয়েজ রয়েছে দেখো ইংলিশ আর হিন্দি ওরিয়েন্টেডই খুবই বেশি আর কি তো সেটা কিন্তু আবার সবার ভাষা না তো সেই ব্যাপারটা রয়েছে তাও তার জন্য আমি মানে দেখছি আর কি ভাবছি যে এই জিনিসগুলো যদি করা যায় ভবিষ্যতে অন্যান্য যেসব প্রধানত যেসব ল্যাঙ্গুয়েজ আছে আমাদের দেশে ধরো যেগুলোই আছে কিন্তু শিডিউল ল্যাঙ্গুয়েজ তো খুব কম আছে বাইশটা কিন্তু তাছাড়া দেখো হাজারের উপরে আমাদের ল্যাঙ্গুয়েজ হাজারের উপরে ভাষা কিন্তু যারাও মেইন মেইন যেসব ভাষা মানে মোটামুটি দেখা যায় যে পঞ্চাশ হাজার বা এক লাখের উপরে কথা বলে ঠিক আছে সেই সেই যারা আছে তারা যদি নিজেদের ভাষায় তাদের ধরো যে সম্পর্কে যেটুকুই জানে যেটুকুই জ্ঞান আছে বা তারা যদি সেটা শেয়ার করে ভবিষ্যতে যে এই যে প্ল্যাটফর্ম আছে ইন্টারনেটের প্ল্যাটফর্মে তাহলে দেখো যারা কনজিউম করার কিন্তু সেই লোকের অভাব নেই তো তুমি যদি একদম ভালো কোয়ালিটি তুমি যে জিনিসগুলো জানো তো সেটা যদি এই সোশ্যাল মিডিয়াতে মাধ্যমে পেশ করো আর কি সবার সামনে যে মানে পৃথিবীর সামনে দেশের সামনে তো তাহলে দেখো যারা জানে না যে জিনিসগুলো তারাও সেটা জানতে পারবে ঠিক আছে এবং সেটা খুবই কম খরচে তো দেখো দেখো আর একটা উদাহরণদের সাথে জানে যে দেখো আমাদের যেরকম দেশে খুব প্রিমিয়ার বিশাল ইনস্টিটিউট আর কি শিক্ষার দিক দিয়ে যেমন ধরো ইঞ্জিনিয়ারিং দিক থেকে আছে যেরকম আইআইটি ঠিক আছে আইআইটি সবগুলোর কথাই আর কি বলছি আমি তারপরে তোমার যদি মেডিকেলে দেখো তাহলে এইমস আছে দিল্লিতে ঠিক আছে তারপরে তুমি যদি আর্টসের দিকে দেখো তোমার দেখো জেএন ইউর খুব নাম আছে জওয়াহরলাল ইউনিভার্সিটি দিল্লি তো এরকম মানে এক এক দিক থেকে এক এক ধরনের জিনিসের মানে এক এক ধরনের ইনস্টিটিউটে দেশের মধ্যে খুব নাম করা আইআইএসসি যেরকম আছে এরকম বিভিন্ন ধরনের প্রিমিয়ার ইনস্টিটিউট আছে তো যারা এরকম প্রিমিয়ার ইনস্টিটিউটে পড়ে তো তারা তো এমনি নিঃসন্দেহে খুবই ভালো স্টুডেন্ট তো তারা যদি ধরো যেখানে তারা পড়লো তারা যদি তারা কে কী জানতে পারলো ঠিক আছে মানে কী কী পড়ছে বা কী ধরনের জিনিস ওখানে পড়ায় কী ধরনের অবস্থা আছে তো সেই জিনিসগুলো যদি এরকম সোশ্যাল মিডিয়াতে তারা শেয়ার করে তো তাহলে যারা সেখানে পড়তে পারছে না বা পড়ার আগ্রহী তো তারা সেই জিনিসগুলো জানতে পারবে কারণ দেখো সিট তো লিমিটেড আছে তো সেই ব্যাপারটা আছে তো তার মানে আমাদের দেশে মানে বেসরকারীকরণ তো প্রচুর রয়েছে এখন তোমার শিক্ষার দিক থেকে সরকারি ইনস্টিটিউট খুবই কম সরকারি প্রতিষ্ঠান তো সেখানে সবাই পড়ার সুযোগও পায় না তো যারা পড়তে পারছে তারাও যদি এরকমভাবে করে যে আমি এরকম জায়গায় বলছি সব ধরনেরগুলো যে তারা যে যে জিনিসগুলো মানে ভালো যেহেতু প্রিমিয়ার ইনস্টিটিউশনে তারা পড়তে পারছে তো তারা যদি সেগুলো শেয়ার করে ভবিষ্যতে তো তাহলে যারা যেখানে যেতে পারছে না মানে আমার সামর্থ্য হচ্ছে না মানে এক্সাম ক্র্যাক করতে পারছে তো তারাও জানতে পারবে তো তার ফলে দেখো সে যে নলেজটা আছে তো সেটাও তার সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা যেরকম ইউটিউবের মাধ্যমে সে বিতরণ করতে পারছে আর যারা জানে না মানে ওখানে পড়তে পারছে না তারা সে সম্পর্কে জানতে পারছে তো তাই না তো সেটা আমাদের বেসিক্যালি আমাদের দেশেরই উন্নয়ন হচ্ছে না তাতে মানে সোশ্যাল ওয়ার্কের মধ্যে তো আর পড়ছে আর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট তুমি যদি আর বলো তো সেই দিক থেকে খুবই একটা বড় প্রভাব নেবে তো সেই ব্যাপারটা রয়েছে কারণ ইন্টারনেট এখন অনেকটাই সহজলভ্য মানে আগের তুলনায় তুমি দেখো দশ বছর আগে যে পরিমাণে তোমার ইন্টারনেট মানে মূল্য ছিল তো সেই তুলনায় অনেক কমে গেছে তারপর অনেকের হাতে এখন তোমার ইন্টারনেট চলে এসছে পঞ্চাশ কোটির উপরে বা পঞ্চান্ন কোটির উপরের লোক আমাদের দেশে এখন ইন্টারনেট ইউজ করছে তো তারা সঠিক জিনিসটা পাচ্ছে না না তো সেটা তুমি যদি এখন ধরো মানে যে ধরো এখন তো ইন্টারনেট তো পুরো একদম খোলা মাঠের মতন মানে যে যে জিনিসটা নেয় কিন্তু সেই জন্য আমাদের দেশের যারা ইন্টারনেট ইউজ করছে মানে বলতে গেলে আমাদের এখন শিশু আর কি মানে মেন্টালিটিটা কারণ দেখো তুমি যদি ইউএসএর সাথে তুলনা করো ইউএসএতে ইন্টারনেটের বুম হয়েছে উনিশশো নব্বইয়ের পর থেকে তো আমাদের দেশে ইন্টারনেট ইউজ আর নব্বই সালে মোটামুটি ছিলই না কিছু বলতে গেলে তোমাদের দু হাজার কে দু হাজার পাঁচের আগের অবস্থা খুব খারাপ আমাদের দেশে তাই না ইন্টারনেট ইউজার তো সেই তুলনায় আমরা একদম নতুন তার ফলে দু হাজার দশ বারো কি বারো সালের পর থেকে মোটামুটি ইউজার অনেক এসছে আসতে লাগলো তারপরে আছে ইউটিউবটা পপুলার হতে লাগলো আমি শুধু ইউটিউবের কথা হিসেবে বলছি কারণ এখানে তো প্রচুর লোক রয়েছে বা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আছে তো সেখানে তো এই সেই ব্যাপারটা রয়েছে যে এই যে সোশ্যাল মিডিয়ার একটা বিরাট একটা অংশ আছে তো এটা যদি আমরা সঠিকভাবে আমাদের শিক্ষা মানে দেওয়ার জন্য আমরা ইউজ করতে পারি তাহলে একটা সে বিশাল একটা পরিবর্তন আসবে দেশে তো সেই ব্যাপারটা রয়েছে ধরো যে জিনিসটি যেই জিনিসটাই জানে কমেডি জানুক তো সেটা তো সে দেখাতেই পারছে বা এন্টারটেনমেন্টের অভাব নেই কানে কিন্তু আমি বলছি হচ্ছে শিক্ষার ব্যাপার একটা ধরো কেউ ধরো এরকম আমি সিম্পলি দেখুন এটা বলছি দেখো সারা দেশে এখন মন্টি রয় খুব আর কি এখন ফেভারেট সবাই দেশের আমাদের বাংলার ছেলে আর কি পশ্চিমবঙ্গে যে আছে তোমরা জানো ক্লাস ইলেভেনে পড়ে তো সে হচ্ছে দেখো একটা বিশাল বড়ো মেকআপ আর্টিস্ট তো দেখো তার জ্ঞান আছে হচ্ছে মেকআপে ঠিক আছে সে খুব দারুণ মেকআপ করে তো তার যে ট্যালেন্টটা আছে তো সেই ট্যালেন্টটা আর কি সারা দেশের সামনে আর কি সে মানে দেখাতে পারছে এবং সে দেখে এখন পপুলার হয়ে গেছে তো সে তার ট্যালেন্টটা রয়েছে মেকআপে তো সেই জিনিসটা সে সারা দেশের মধ্যে ছড়িয়ে দিতে পারছে ঠিক আছে তার ফলে সে দেখো আর্থিকভাবে সে লাভ হচ্ছে সেটা তো ব্যাপারটা রয়েছে আর তার ফলেও তার ট্যালেন্টটা সারা দেশের সামনে সে দেখাতে পারছে এরকম যদি এখানে সে মেকআপের কথা বলছে এরকম যদি ধরো কেউ আইআইএসসি কোনো স্টুডেন্ট ঠিক আছে তো সেখানে সে পড়ছে তো সেরকম সে যে জিনিসগুলো জানে খুব সহজে সে সেটা বোঝাতে পারবে তো এই জিনিসগুলো যদি আরও সবাই করতে থাকে তাহলে একটা খুবই ভালো হয় তাহলে আমাদের দেশে মানে শিক্ষাব্যবস্থা বিশাল বড় একটা পরিবর্তন চলে আসবে কমেডিয়ান বা এন্টারটেইনারে কোনো অভাবই নেই আর কি বলতে গেলে কিন্তু এই এডুকেটরদের খুবই অভাব মানে তারপর আমি যেটা বললাম যেটা বলছিলাম যে ভাষাভিত্তিক এডুকেটর তো আরও খুবই খুবই কম আর কি আছে এখানে এই প্ল্যাটফর্ম ইন্টারনেট প্ল্যাটফর্মে তো সেটা আরও বাড়ানো দরকার তো তোমরা যারা দেখছো যে যে ল্যাঙ্গুয়েজেই পারো আর কি যে জিনিসটাই যে জানো বা জানো যে আমার এই জিনিসটা আমার আমি খুব ভালো জানি বা ভালো পারি আর কি সেই জিনিসটা আমি সবার সামনে আর মেরে ধরতে চাই তো তাহলে তোমার সেরকম আসো এই প্ল্যাটফর্মটায় চলে এসো যে ইউটিউব হোক বা ফেসবুক হোক তো সেখানে চলে এসো তোমার যে জ্ঞানটা আছে তো সেটা একদম সারা দেশের সামনে রাখো তাহলে আমাদের আলটিমেটলি কাদের লাভ হবে যারা জানে না তাদের লাভ হবে ঠিক আছে তাতে তুমি একটা দেখো প্রচুর লোক চিনলে তোমার একটা আর্থিকভাবে তুমি একটা লাভবান হচ্ছ তো সেই ব্যাপারটা পরে আর কি কিন্তু তোমার এই ব্যাপারটা রয়েছে তুমি যদি দেখো আর কি আলটিমেটলি সবাই মানে তুমি তোমার জ্ঞানটা আর কি চারিদিকে দিতে পারছো ধরো তুমি খুব বাংলা খুব ভালো পারো বা তোমার ইতিহাস খুব ভালো তো সেই জিনিসটা তুমি ইতিহাসটা পড়ালে বা বললে ধরো এক একদিন এক একটা টপিক নিয়ে বললে বা কোনো ধরনের জিনিস নিয়ে তুমি পড়ালে আর কি তো সেই ব্যাপারটা যদি নিয়ে আসো ইন্টারনেটে তো তাহলে প্রচুর লোক উপকারী হবে কারণ তাহলে যেসব যে দেখো কমার্শিয়াল যেসব ইনস্টিটিউট আছে সেগুলো ভাঙতে আরও সুবিধা হবে তুমি দেখো বিভিন্ন যেসব এখন প্রত্যেকটা জিনিসের তোমার কোচিং রয়েছে কোচিং রয়েছে ছেলেমেয়েরা মানে প্লে থেকে শুরু করে একদম পিএইচডি অবধি প্লে ক্লাস থেকে পিএইচডি অবধি মানে টিচার সব জায়গায় আছে সব জায়গায় টিচার এবং তারা হাজার হাজার লাখ লাখ টাকা বিভিন্ন ক্ষেত্রে নিয়ে নিচ্ছে মানে কোচিং সেন্টারেও তো প্রচুর টাকা নিচ্ছে সেই ব্যাপার আছে ধরো তোমার ক্লাস নাইন টেনের কোচিং মানে আমি ধরো প্রাইমারি হাই স্কুলের কোচিং তো আছেই তো তারপরে তোমার আইআইটির কোচিং বা মেডিকেলের কোচিং বা তোমার ভালো আর্টসের কলেজে এন্ট্রান্স কোচিং তারপরে মাস্টার ডিগ্রিতে পড়ার কোচিং এম এ বা এমএসসিতে সেই ব্যাপারটা রয়েছে তারপরে ধরো নেট 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 সেট এসবের কোচিং তারপরে তোমার কম্পিটিটিভ এক্সাম স্টেটের কোচিং তারপরে সেন্ট্রালে গভর্নমেন্টের যেসব এক্সাম তার কোচিং মানে কোচিং কালচার বিশাল আর কি সারা দেশে কিন্তু দেখো যারা জানে তোমার যে 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 জিনিসটা পারো আর কি তোমরা যে যে জিনিসটা জানো তুমি জানো যে এই সাবজেক্টটা আমি খুব ভালো পাই সে যে সাবজেক্টই হোক ধরো তুমি সংস্কৃত খুব ভালো পারো ঠিক আছে তোমার সংস্কৃত খুব ভালো লাগে তোমার সংস্কৃত পড়াশোনা আছে এমন যে ব্যাপার নেই যে তোমার হ্যাঁ ও তো পিএইচডি করতে হবে তারপরে তুমি ইন্টারনেটে পড়াবে বা এ করবে এরকম ব্যাপার নেই তুমি যেটুকু জানো তো সেটুকু তুমি সবার সামনে রাখো তাহলে তোমার নিজের কোয়ালিটিও চেঞ্জ হবে উন্নতি হবে কারণ তুমি যখন যেটা পড়ছো তখন অন্যকে পড়াতে গেলেও তোমার সেই পড়াটা হয়ে যাচ্ছে তো সেই ব্যাপারটা রয়েছে আর তারপরে আস্তে আস্তে তো অন্য সব দিক থেকে শুধু সুবিধাই আছে তার ফলে তোমার দেশের উন্নতি হচ্ছে তো সেই ব্যাপারটা আছে আলটিমেটলি সবাই জানতে পারছে না শিখতে পারছে কারণ এটা পুরো বিজনেস চলে আসছে আর কি এডুকেশানটা বড় একটা বিজনেস চলে এসছে আমাদের দেশে তো সেই জিনিসটা ভাঙার জন্য এই জিনিসটা খুবই দরকার ঠিক আছে যে অনলাইনের সহায়তা নিয়ে আর কি সারা দেশে তো এটা যেমন তোমার যে যার ল্যাঙ্গুয়েজ আছে তো সেই ল্যাঙ্গুয়েজে শুরু করো তাহলে আরও বেশি লোক বা তুমি ধরো হিন্দি ইউজ করলে বা যা যা তোমার যেটা ভালো লাগে তুমি সেই হিসাবে করলে যাতে আরও বেশি লোকের কাছে পৌঁছানো যায় ঠিক আছে এরকমও করতে পারো তো তাহলে সেটা খুবই ভালো হয় তো আমি চাইছি যে এই ধরনের যদি কিছু করা যায় ভবিষ্যতে তো তাহলে একটা খুবই আর কি ট্রান্সফরমেশনটা বিশাল বড় হবে তো এই ধরনের দরকার আর কি এডুকেশনের দিক থেকে দেখো অন্যান্য দিক থেকে তো আমি বললাম যে প্রচুর এখন মানে স্কিমের শেষ নেই এখন সারা দেশে আর আর কি বেসিক্যালি ইন্টারনেটের তো বুম চলছে এখন বেসিক্যালি তিন চার চার বছর ধরে মোটামুটি ইন্টারনেটে তো অনেক লোকের হাতে চলে গেছে তো এটা যাওয়া খুব ভালো কিন্তু আমরা যেহেতু বেসিক্যালি বলতে গেলে বাচ্চা ইন্টারনেট ইউজে আমরা বুঝতে পারছি না যে কোনটা ঠিক আর কোনটা আমার বেশি ইউজ করা দরকার আর কোনটা ইউজ করা দরকার না তো আমার জন্য কোনটা আলটিমেটলি লাভ হবে ঠিক আছে আমরা বেসিক্যালি এন্টারটেনমেন্টের জন্য বেশি ইউজ করছি ইন্টারনেটটা কিন্তু সেটা যদি আমরা এডুকেশানের দিক থেকে ইউজ করি না তাহলে একটা বিশাল বড়ো ট্রান্সফরমেশন আসবে তো এটাই হচ্ছে মেইন বলার ছিল আমার যে তো সেই ব্যাপারটা আর কি দেখো তোমাদের মানে আমি আমার মনে হয় এটা সবার ভাবা উচিত মানে দেখা উচিত তাহলে বিশাল বড়ো ট্রান্সফরমেশন আসবে আমাদের দেশে তো আমি মোটামুটি মানে দেখো যেটা ভাবছি যে পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের পুরো চেঞ্জিংয়ের জন্য একটা বিশাল বড়ো একটা চেঞ্জ আসছে আর কি মোটামুটি আগামী পাঁচ সাত দশ বছরে তো এখন মোটামুটি আমাদের ছাপ্পান্ন সাতান্ন কোটির মতো ইউজার আসছে তো দু হাজার তেইশ সাল নাগাদ এটা হবে ছেষট্টি কোটির মতো ঠিক আছে মানে ইন্টারনেট ইউজার আর কি মানে 660 মিলিয়নের উপরে চলে যাবে আর কি ইন্টারনেট ইউজার ঠিক আছে সেটা একটা হিউজ বিশাল বড়ো পদক্ষেপ আমার দেখো তুমি মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যাই দেখো তিনশো বা তিনশো মিলিয়ন আর সেখানে আমাদের ইন্টারনেট ইউজারই তার থেকে দুই বা তিন গুণ মানে কিন্তু ইন্টারনেটের মানে বেসিক্যালি তুমি যদি ইউটিউব ধরো ইউটিউবের সবথেকে বড়ো মার্কেট কেন তো এখনও ইউরোপ বা ইউএসএ নেই ইউটিউবের সবথেকে বড়ো মার্কেট কিন্তু এখন আমাদের ভারত আর বেসিক্যালি সাউথ এশিয়া যদি বলতে হয় সাউথ এশিয়া ধরো এদিকে পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা এদিকে তোমার নেপাল ভুটান এদিকে এই যেই দেশগুলো আসবে মোটামুটি বেসিক্যালি আর কি মায়ানমার এই দেশগুলো আর কি বিশাল আর কি তোমার বড় মার্কেট ইউটিউবের তো যখন আমরা বড় মার্কেট আমরা হিসেবে তারা আমাদের দেখছে তো সেটা আমাদেরটা মানে আমাদেরও আমাদের সুবিধা করে নিতে হবে না আমরা সেটা কোনভাবে ইউজ করব আর শুধু আমাদের যেটা মানে নিজেদের দেশের সুবিধার জন্য বা নিজের বেসিক্যালি জীবনযাত্রা মানে মান চেঞ্জ করার জন্য আমি সেটা যদি ব্যবহার করতে পারি তাহলে পুরো দেশের জন্য সেটা আলটিমেটলি লাভ হবে না তো সেই ব্যাপারটা রয়েছে কারণ আস্তে আস্তে দেখা যাচ্ছে এডুকেশন খুবই এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে এখন দেখো মোবাইল মোটামুটি সবার কাছেই রয়েছে তো দেখো যারা অনেকে ইন্টারনেট ইউজ করছে তো ইন্টারনেট মোটামুটি অনেকটাই হাতের কাছে চলে এসছে তো সেটাও দেখো দেখো যারা ইন্টারনেট ইউজ করতে পারছে না তোমরা ওয়াইফাই জোনে যাও তো সেখান থেকে ইউজ করতে পারো তো সেই ব্যাপারগুলো রয়েছে আস্তে আস্তে দিল্লিতে এটা দেখা গেছে যে বিভিন্ন জায়গায় ওয়াইফাই জোন আসছে আমাদের কলকাতায় এখন এরকম আসেনি মানে মেন মেন জায়গাগুলো মোটামুটি এখন ওয়াইফাই জোন রয়েছে তো সেই হিসাবে যদি ইউজ করে মানে ব্যবহার করা যায় তো সেটাও খুব ভালো আছে ধরো তুমি যেই জিনিসটা পারো তুমি সেই জিনিসটা আর কি লোককে জানাও তাই না তাহলে তোমারও আলটিমেটলি লাভ হবে আর তাদেরও লাভ হবে তো সমাজের জন্য আমাদের দেশে দেখে একশো ছত্রিশ কোটির উপরে এখন জনসংখ্যা তো সেই জনসংখ্যার মধ্যে একটা বিশাল বড় জনসংখ্যা আর কি মানে যদি বলতে যায় যে এডুকেটেড না আর কি শিক্ষিত না ঠিক আছে আমাদের দেশে সার্টিফিকেট পেয়ে এখন শিক্ষিত মানে সার্টিফিকেট পেয়ে পাশ করা প্রচুর স্টুডেন্ট ঠিক আছে কিন্তু সেটা ওয়েল এডুকেটেড না ঠিক আছে এখন এক্সামের মেইন মটো আর কি মোটামুটি পাশ করার জন্য পাস করার জন্য কিন্তু কতটুকু শিখছি তো সেই ব্যাপারটা না তো তুমি দেখো যে যে জিনিসটাই জানো তো সেই জিনিসটাই অনলাইনে এসে লোকদেরকে জানাও ঠিক আছে আমার আমি এটাই ভাবছিলাম তো এটা আমার মনে হলো যে জানানো উচিত সবাইকে এবং তোমরা সেই হিসাবে যদি স্টেপ নাও তাহলে খুবই ভালো হবে যে যে ধরনের জিনিসই জানো যে যে ধরনের যে জিনিসটা ভালো লাগে তুমি সেটা ইন্টারনেটে লোককে জানাও তোমারও লাভ হবে আর আলটিমেটলি সবারই লাভ হবে সবাই বিভিন্ন যে যে এক ধরনের জ্ঞান আছে যার মধ্যে চেয়ে সেটা বিতরণ করলে তারও লাভ হচ্ছে আলটিমেটলি তাই না তো সেটা একটা বিশাল বড় পদক্ষেপ বিশাল বড় একটা ব্যাপার কিন্তু সেই ব্যাপারটা মানে আমাদের এগিয়ে নিয়ে যাওয়া দরকার ঠিক আছে অন্যান্য যে ধরনের বিভিন্ন ধরনের ক্রিয়েটার আছে কিন্তু এই এডুকেশনের দিক দিয়ে এই ক্রিয়েটারটা খুবই কম আমাদের এখানে তুমি যদি সারা দেশব্যাপী বলছি আমি কয়েকটা ক্রিয়েটর আছে মানে বিভিন্ন কয়েকটা ধরো ব্র্যান্ডের মতো আছে তাদের আন্ডারেই কাজ করবে মোটামুটি এখন চলছে কিন্তু সেই হিসেবে লিঙ্গুয়েস্টিক মানে এক এক ধরনের ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা আলাদা কারণ দেখো আমাদের দেশে সবাই কিন্তু হিন্দি ব্যবহার করে না আর ইংলিশও না ঠিক আছে তো তার জন্য রিজিওনাল ল্যাঙ্গুয়েজই আমাদের সব থেকে বেশি লোক কথা বলে মানে এক এক জায়গার যে স্থানীয় ভাষা তো সেই সেই ভাষায় কিন্তু তোমার জানার লোকের অভাব নেই কিন্তু তাদের কাছে তোমার পৌঁছাতে হবে সেটা পৌঁছানো দরকার তাহলে সঠিক জ্ঞানটাও তারাও পাবে তো তার জন্য মানে যে 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 বিষয়ে তোমরা জানো তো সেই বিষয়ে তুমি ক্রিয়েটর হলে খুবই ভালো হবে সেটা তোমার সবাইকে জানাও লোকের সামনে লোককে জানাও তাহলে আলটিমেটলি তারাও লাভবান হবে আর তোমারও প্র্যাকটিসটাও ভালো হবে তো এই জিনিসটা খুবই দরকার ঠিক আছে তো এটাই বলার ছিল তো সেটা সবার মধ্যে ভাগ করে নাও ঠিক আছে তো সেই ব্যাপারটা খুবই দরকার আমাদের যেহেতু মানে বেসিক্যালি আমাদের ইন্টারনেট ইউজ করে যারা আর কি বেসিক্যালি বাচ্চা বলতে গেলে আমার কারণে আমরা বুঝতে পারছি না মানে ইন্টারনেট একটা বিশাল বড় একটা সমুদ্রের মতন কিন্তু সেই সমুদ্র থেকে আমি কি কি নেব সেই সঠিকভাবে কোন জিনিসটা আমার শরীর মানে আমার জন্য দরকার আমার আলটিমেটলি মানে নিজের লাভের জন্য তো সেই লাভটা কোথায় আমরা বুঝতে পারছি না তো সেটা বোঝানো মানে আমাদের ভালো জিনিসটা দরকার যদি সেই জিনিসগুলো আমার মার্কেটে আসে তো সেগুলো আমি নিতেও পারবো না কিন্তু আমার যদি মার্কেটে নাই থাকে মানে সেই ক্রিয়েটররা যদি সেই জিনিসগুলো মার্কেটে না দিয়ে দেয় তাহলে সেগুলো পাবে মানে কনজিউম করবে লোকজন কি করে কনজিউম করবে তাই না তো সেই ব্যাপারটা রয়েছে তো তার জন্য এই ইন্টারনেটে মার্কেটে তোমরা যা যা জানো তো সেই জিনিসগুলো মার্কেটে নিয়ে এসো ইন্টারনেটের এখানে তাহলে লোকজন জানতে পারবে আলটিমেটলি তুমিও লাভবান হবে তারাও লাভবান হবে তো এই জিনিসটা দরকার এডুকেশানের দিক থেকে তো যে যে ল্যাঙ্গুয়েজে জানো কারণ ল্যাঙ্গুয়েজে এক এক ল্যাঙ্গুয়েজে তোমার মানে তোমার ইউজ করার কিন্তু অভাব নেই কারণ তুমি দেখো নিজের ল্যাঙ্গুয়েজে তুমি যতটা আত্মীয়তা মানে আত্মিক আকর্ষণ বোধ করবে সেই জিনিসটা কিন্তু তোমার অন্য ভাষায় থাকবে না তুমি নিজেকে মনে করি হ্যাঁ এই তো আমার লোক আমার ভাষায় বলছে আমি যেটা ভাষায় ভাবি বা লিখি বা স্বপ্ন দেখি তো সেই জিনিসটা আমি বলছি তো তার সাথে যে কানেকশানটা থাকে না তো সেটা অন্যভাবে কিন্তু থাকে না সম্পর্কটা অন্যরকম থাকে তো তুমি যদি সেই হিসাবে সেই লোকদের কাছে যেতে পারো তো তাহলে আলটিমেটলি দুজনেরই বা সবারই লাভ হবে ঠিক আছে তো এই জিনিসগুলো আর কি দরকার তো হ্যাঁ দেখো এটাই বলা ছিল স্যাস আমাদের ইন্টারনেটে আরও বড় হবে মার্কেটটা তো এখন দেখো ইউটিউব খুব চলছে ইউরোপে চলে ডেইলি মোশান এরপরে না হয় মোটামুটি আরও পাঁচ দশ বছর তো তোমার কম করে থাকবে ইউটিউব আরও বড় বিশাল বড় হবে তো এরকম আলটিমেটলি আরও এরকম চেঞ্জ হাওয়া মানে আলটিমেটলি একটা কিছুর আসা উচিত ইউটিউব তো দেখো ইউএসের কারণ পুরোটাই কন্ট্রোল ইউএস এর তো আমাদের এটা চেঞ্জ করে আমাদের ইন্ডিয়ান থেকে কিছু মারানো উচিত মাইক্রোসফট বিল গ্যাস তো বলেই দিয়েছিল যে আমি যদি ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারদের আমার কোম্পানিতে না নিই তাহলে মাইক্রোসফটেরই সব বড় লাস হয়ে যাবে কারণ তারাই সেই ইন্ডিয়ানরাই নিজেদের মতো করে নিজেদের কোম্পানি করে তুলবে আর যেটা কম্পিউটার হয়ে যায় মাইক্রোসফটের তো সেটা যাতে না হয় তার জন্য ইন্ডিয়া থেকে বেছে বেছে টাকা দিয়ে লুফিয়ে নিয়ে যাচ্ছে না তো এই ব্যাপারগুলো বুঝতে হবে যে তুমি মাইক্রোসফটে বা নাসায় চলে যাবে নাকি এখানে ইসরোতে কাজ করবে না ইন্ডিয়ার জন্য আলাদা মাইক্রোসফট তৈরি করবে যেটা শুধু ইন্ডিয়ারই থাকবে ফ্লিপকার্টের মতো এরকম মানে না হয়ে যায় যাতে যাই হোক তো সেই ব্যাপারটা দেখতে হবে এরকম করা দরকার আমাদের দেশে কারণ যে হিউজ যে মার্কেট আমাদের আমরা যদি কন্ট্রোল না করি তাহলে বাইরের লোকরা এসে কন্ট্রোল করলে কিন্তু সেই প্রবলেমটা থাকে না মানে সেই প্রবলেমটা আরও বেশি হয় আর কি ঠিক আছে যে যে স্বাধীনতা জিনিসটা থাকে না তো আমাদের দেশের জন্য এরকম সোশ্যাল মিডিয়া দরকার যাতে প্রোটেক প্রোটেকশান প্রাইভেসি এই ব্যাপারগুলো থাকে সিকিউরিটি ব্যাপারগুলো থাকে এই জিনিসটাও দরকার আর আলটিমেটলি দেশের অর্থনীতির জন্য সেটা খুব কাজে দেয় ঠিক আছে তো সেই ব্যাপারটা দরকার এর জন্য এর আলটিমেট কিছু বের করা উচিত ইন্ডিয়ার গুগলের মতো ফেসবুকের মতো ইন্টারনেট তারপরে ইউটিউবের মতো ইন্ডিয়ান ভার্সান কিছু যাতে তার সিকিউরিটি থাকে বেশি আমাদের ইন্ডিয়ার জন্য আর কি বেশি লোকজন লাভবান হয় তো দেখা যাক ছিল মনে হয় আমার আস্তে আস্তে আসবে তো সেই ব্যাপারটা তার জন্য ওয়েট করে আছি দেখি আস্তে আস্তে আরও ট্রান্সফরমেশান যেন আমাদের সঠিকভাবে আর কি হোক দেশের তো সেই ব্যাপারটাই আর কি বলার ছিল আর কি তোমাদের কারণ যেহেতু আমাদের ইন্টারনেট ইউজার প্রচুর পরিমাণে বাড়ছে আর কি বিশাল পরিমাণে কারণ দেখো পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম লোক হচ্ছে আমাদের দেশে তাই না তো সেইটা যদি আমরা সঠিকভাবে ইউজ করতে না পারি তাহলে বাইরের দেশের লোকেরা এসে সেই বাজারটা ধরে নেবে তো সেটা আলটিমেটলি লসটা হচ্ছে আমাদের তাই না সেই ব্যাপারটা রয়েছে তো এই ব্যাপারগুলো ভাবতে হবে তো ভেবে আমাদের স্টেপ নেওয়া দরকার ঠিক আছে আমাদের সবার একটু জিনিসটা ভেবে সেই সব যদি আমরা যদি স্টেপ না নিই তাহলে তো বাইরের লোকেরা এসে বিজনেস করে চলে যাবে তাই না তো এই জিনিসটা আমাদের ভাবা দরকার এই জিনিসগুলো তো ঠিক আছে দেখো এই ভিডিওতে এটা নিয়েই কথা বললাম আরও অনেক জিনিস আছে তো এরপরে আবার অন্যান্য টপিক নিয়ে অনেক সময় আবার অন্য টপিক নিয়ে আবার কথা বলা যাবে তো দেখো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো নিচে লাল বাটন ক্লিক করে বেল আইকন ক্লিক করে দিও আর ভিডিওটা লাইক করো আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো তো তাহলে দেখো যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে ঠিক আছে তো চলো আবার তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ठीक है तो टाटा